ইউ ন্যাশনাল হাই স্কুলে দুর্ঘটনা। ক্লাসরুমে চামড় ভেঙে আহত কয়েকজন ছাত্র, স্কুলের দোতলার জানলা ভেঙে পড়ে এক শিশুর মাথা ফেটেছে, আহতদের এসএসএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঋতিক মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে হতে টেলিফোন লাইনে। ঋতিক, এখন কি পরিস্থিতি? দেখো, যেটা জানা যাচ্ছে যে স্কুলের একটি বাচ্চা আহত হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে স্কুলের দোতলা কাকুরগাছের স্কুলের দোতলা এক ছাদের একটি অংশ সেখানে জানলা ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে এবং স্কুল চলাকালীন এই ঘটনা ঘটেছে। একজন বাচ্চা আহত হয়েছে, তার মাথায় চোট লেগেছে এবং তড়িঘড়ি তাকে এসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে তার চোট ততটা গুরুতর নয় বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে পুলিশ খবর পেয়ে ফুলবাগান থানায় খবর দেওয়া হয় এবং সেই সময় পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে ইতিমধ্যেই। তবে এখন কোনো বড় ঘটনা ঘটেনি যেতে একাধিক ছাত্র আহত হয়েছে এমন কোনো খবর নেই। একটি ছাত্র আহত হয়েছে, তার প্রাথমিক চিকিৎসা চলছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ ঋতিক।